তথাকথিত টিভি যে টক শো হয় সেই ধরনের টক শো আমরা করব না। বজবজের ভালো হবে, বজবজের উন্নতি হবে, বজবজের সংস্কৃতি আরও এগিয়ে যাবে, এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা। এটাকে মাথায় রেখে প্রত্যেকে নিজের মতো করে বক্তব্য রাখবে এবং তাদের তারা দিক নির্দেশ করবেন। এবং আমরা যারা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, আমরা যারা শিল্পের সঙ্গে নেই, আমরা যারা রাজনীতির সঙ্গে নেই, তাদের এই রাজনীতি এবং শিল্প বাণিজ্য মানুষ সবাইকে নিয়ে আমরা কীভাবে বজবজের সংস্কৃতিকে রক্ষা করতে পারি। তারা হয়তো আমাদের সবসময় পাশে থাকেন, পিছনে থাকেন, কিন্তু তারা তাদের কাজকর্মের বাইরে গিয়ে সবসময় সংস্কৃতিকে নিজেরা উদ্যোগ নিয়ে সব কিছু করতে পারেন না। তারা আমাদের উপর অনেকটা অনেকাংশে নির্ভরও করেন এবং আমাদের অনেক পরামর্শ দেন। আমরা আলোচনায় চলে যাই। বিপ্লব আমার বন্ধু, সাংবাদিকতা করছে দীর্ঘদিন, তার সঙ্গে সঙ্গেও লেখালেখি করে এবং সংগঠন করে বিভিন্ন, এই বিবেক সমিতির অন্য ও সম্পাদক। বিপ্লবকে দিয়ে আমি শুরু করছি। বিপ্লব, আজকের যে আলোচনা সভা আমরা একসঙ্গে বসেছি, আমাদের যারা এখানে অংশগ্রহণ করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বজবজ একটা বড় শিল্পনগরী এবং এই শিল্পনগরী থাকলেই তো সংস্কৃতি হবে, শিল্প থাকলে তবে তো সংস্কৃতি, কারণ শিল্প মানে পয়সা, আর পয়সা না থাকলে কিন্তু সংস্কৃতি হয় না। তাই শিল্প থাকলেই হবে সংস্কৃতি, এটা যেমন একদিকে। কোন পথে যদি বলি তাহলে আমাকে বলতে হবে যে আজকে বজবজের শিল্প কোন পথে। এখানে রয়েছে চটকল, এখানে রয়েছে আরও বেশ কিছু কারখানা, এখানে একটি বিবিআইটি, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে, যার জন্য বজবজের নাম এই বাংলার আরও জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং একটি হাসপাতাল তৈরি হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এই হাসপাতালটার জন্য বজবজ আজ বিভিন্ন জায়গায় নাম শোনা যায়, বজবজের নামটা শোনা যায় সেই জায়গাটা থেকে। কিন্তু আমাদের যে সমস্ত পুরনো শিল্প, যদি আমি বলি যে আমাদের নিউ সেন্ট্রাল জুট মিল, নিউ সেন্ট্রাল জুট মিলটা তো বন্ধ হয়ে গেল, তার সাবস্টিটিউট কি হলো, আমরা কি পেলাম? যে মানুষগুলো এখানে চাকরি করতেন, যে পরিবারগুলো এখানে চাকরি করতেন, তারা কি করছেন, তাদের কথা কি আমরা কি কেউ ভেবেছি? সেটা বোধহয় ভেবে দেখা দরকার। তেমনি এখনও যে সমস্ত শিল্প রয়েছে, বজবজের রাস্তাঘাট এখনও আমরা দেখছি যে সেই উন্নতভাবে কিন্তু আমরা পৌঁছতে পারিনি, এই দিকটাও বোধহয় ভেবে দেখা দরকার। যদি বিশেষ করে যে শিল্প, যে জায়গাটা, যেমন যদি আমরা বলি যে এম ঘোষ রোড, সেই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমরা দেখি যে সেখানে যারা বসবাস করেন বা সেখানে যে শিল্প, অনেকেই আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি, আমাদের কাছে অভিযোগ করেন, বলেন তোমরা কিছু করছো না, তোমরা কিছু করছো না, এই রাস্তাটার কী অবস্থা, আমাদের বন্ধ করে দিয়ে চলে যেতে হবে, এই দিকটাও ভেবে দেখা দরকার। তাই কারণ এরা যদি চলে যায় তাহলে শিল্প যদি চলে যায়, শিল্পর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা কি না, আমার পেটে যদি ভাত না থাকে তাহলে কিন্তু আমি কোন পথে যাব, সেটা আমাকে বিপথেই চালিত করবে। তাই শিল্পকে কিন্তু আগে বাঁচাতে হবে, আর শিল্প বাঁচলে হবে সংস্কৃতি, তখন কিন্তু সবাই একটু আনন্দ, সন্ধ্যেবেলা বেরিয়ে বিভিন্ন উৎসব আনন্দ, সেটা আমরা করতে পারবো। বিপ্লবের বক্তব্যের মধ্যে ধন্যবাদ। বিপ্লবের বক্তব্যে মূল যেটা উঠে গেল সেটা হচ্ছে, যে শিল্প থাকলে সংস্কৃতি হবে, অর্থাৎ শিল্প না থাকলে, অর্থকরী যোগান না থাকলে সংস্কৃতির কোনো দাম নেই, সংস্কৃতি আন্দোলন হবে না, এটা সর্বৈবভাবে আমি মেনে নিচ্ছি না। বজবজের শিল্প নেই ও বললো, আমি মেনে নিলাম, কিন্তু বজবজের সংস্কৃতি নেই এটা আমি বলবো না। এই দুঃখের বাজারে, দুর্দিনের বাজারে বজবজের সংস্কৃতি তত্ত্ব নিয়ে এগোচ্ছে। আমি বক্তব্য শুনবো আমাদের চেয়ারম্যান গৌতম দার বক্তব্য। এটা বিতর্ক সভা নয় যে পক্ষে বিপক্ষে বক্তারা এক এক রকম বলবেন, এটা আলোচনা সভা, তার মধ্যেও বিতর্কিত বিষয় আসতে পারে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই যে বিতর্কিত বিষয় আসতে পারে না। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিল্পনগরী বজবজের সংস্কৃতি কোন পথে। তাহলে বিষয়বস্তু বলতে গেলে বজবজ যে শিল্পনগরী সেটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। ব্রিটিশ আমল থেকেই ধরুন বজবজ জুট মিল, ভারতবর্ষের প্রথম জুট মিল, তো এরকম বলতে গেলে অনেক সময় লাগবে। শিল্পনগরী বজবজ এটা নিয়ে কোনো
সংশয় নেই। তাহলে তার সংস্কৃতি কোন পথে? তাহলে এবারে আসতে হবে যে সংস্কৃতি বলতে কি, কোনটাকে বলা হচ্ছে সংস্কৃতি, এটা আপেক্ষিক বিষয়, এটা বিতর্কিত বিষয়। সংস্কৃতি বলতে আমি কোনটাকে বুঝব? কৃষ্টি, কলা, সাহিত্য, শিল্প, তার মধ্যে সংস্কৃতি বলতে শিক্ষা, মূল যে শিক্ষা যেটা আমাদের সাংস্কৃতিক চেতনা আনবে, সুস্থ সংস্কৃতিতে আমাদেরকে আশ্বস্ত করবে, বিশ্বস্ত করবে, যুক্ত রাখবে, এটা কোনটা? যে বিষয় বিপ্লব দাস বলল, ধরুন এখন আমাকে যেহেতু চেয়ারম্যান উত্তর দিতে হবে, যে রাস্তা কোথাও কোথাও খারাপ আছে, সারা পৃথিবীতে আছে, এম ঘোষ রোডের কটা উঠল, এখানে মাননীয় জগন্নাথ গুপ্ত আছেন, তার সেখানে অনেক শিল্প আছে, আরও অনেক শিল্পপতিদের আছে, আমরা এটা অস্বীকার করি না যে এম ঘোষ রোডের অবস্থা খারাপ আছে। কেন আছে? এটা হয়তো তিন মিনিট ক্রস করে যাবে, কেন এই বিষয়টা জানতে হবে আপনাদের। যেহেতু এম ঘোষ রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা, বহু শিল্প আছে সেখানে, সে রাস্তা সারা জীবন কি এরম আছে? না, বিগত কয়েকটা বছর এটা হচ্ছে। কেন? সেখানে গোটা বজবজ ব্যাপী সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে, আপনারা জানেন, খুব কম মিউনিসিপ্যালিটিতে এই কাজ হচ্ছে, আন্ডারগ্রাউন্ড সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। তার মূল ট্রিটমেন্ট প্ল্যান্টটা হবে ময়লাডিপুতে, সেই রাস্তা খোঁড়াখুঁড়ি বজবজে হয়েছে, তার প্রায় 80% কাজ আমরা রিনোভেশন করেছি, রিকনস্ট্রাকশন করেছি, কিন্তু এম ঘোষ রোডে সেই কাজ এখনও শেষ হয়নি। মূল যে সিওয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টটা হবে ময়লাডিপুতে শেষে, সেই কাজ এখনও বাকি আছে, অর্থাৎ রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। এরপর মানুষের এখনও জলের কষ্ট আছে, পুরোপুরি নিরাময় হয়নি। মহেশতলায় আকরা সন্তোষপুরে যে রাজ্য সরকারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, সেখান থেকে বজবজ পুরসভা 7 MGD, 7 মিলিয়ন গ্যালন পার ডে, একটা মানুষের প্রত্যেক দিন 125 থেকে 135 লিটার জল লাগে, কিন্তু আমাদের বর্তমানে সেই পর্যাপ্ত জল আমরা পাই না। এইটা শেষ হয়ে গেলে পূজালী পাবে 2 MGD, বজবজ পাবে 7 MGD, মহেশতলা পাবে 41 MGD। আপনারা গিয়ে দেখুন মহেশতলা থেকে সেই যে জলটা এসে ময়লাডিপুতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হবে, তার ড্রয়িং, ডিজাইন, প্ল্যানিং হয়ে গেছে, সয়েল টেস্ট হয়ে গেছে, এবার কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। সেইখানে যে পাইপলাইনটা ঢুকবে, যেটা KMDA কাজ করছে, দেখুন এম ঘোষ রোড গোটাটা পড়েছে, ইনলেট অর্থাৎ জলটা ঢুকবে, তার জন্যে গোটা রাস্তা করা আছে, পাইপ পোতা হলো সবে। এরপর হবে আউটলেট, অর্থাৎ ওই রিজার্ভার থেকে এখানে যে জল এসে রিজার্ভ করা হবে, সেখান থেকে জলটা বেরিয়ে ESR এলিভেটেড সার্ভিস রিজার্ভার, মানে ওভারের রিজার্ভারে জলটা যাবে, সেখান থেকে ডিস্ট্রিবিউশনে মানুষের বাড়িতে যাবে, তার জন্যে রাস্তার আর এক পাশ দিয়ে ওই এম ঘোষ রোড আবার খোঁড়া হবে, একটা জল ঢোকার লাইন, একটা জল বেরোবার লাইন। আর একটা কাজ চলছে, অপটিক্যাল ফাইবার কেবেল, আপনারা জানেন এখন গোটা পৃথিবী অপটিক্যাল ফাইবার কেবেল, তা আন্ডারগ্রাউন্ড লেইংয়ের কাজ চলছে, CSC-র আন্ডারগ্রাউন্ড কেবিলের কাজ চলছে, এবং ওখানে একটি কোম্পানি আছে BVRL, তাদের কাজ আবার শুরু হবে, সদ্য অনুমতি পেয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ এখনও আগামী 1 বছর প্রতিনিয়ত এম ঘোষ রোড খোঁড়া হবে। এই খোঁড়াখুঁড়ির মধ্যে মিউনিসিপ্যালিটি সরকারি অর্থ, জনগণের অর্থ অপচয় করে যদি আমরা কাজ করি, তাহলে সেই অর্থটা জলাঞ্জলি দেওয়া হবে। তার মধ্যেও মানুষের যাতে খুব বেশি অসুবিধা না হয়, অন্তত চলনসই থাকে, যেটা জগন্নাথবাবু আমাদেরকে বারবার বলেন, বহু মানুষ বলেন, আমরা সেই চেষ্টা করি। এবং এখন বিগত 1 সপ্তাহ ধরে সেই প্যাচওয়ার্কের কাজ চলছে, বর্ষার আগে যাতে চলনসই করে দেওয়া যায়। এবং এই প্রজেক্টগুলো হয়ে গেলে আমি আজকে এখানে আপনাদের বলছি আমাদের যা পরিকল্পনা আছে, এবং হয়তো সেটা হবে, আমরা পুরো রাস্তাটা নতুন করে এবং গোটা রাস্তার বাঁদিক দিয়ে একটা বড় ড্রেন করে, ড্রেন এবং রাস্তা সম্পূর্ণ হবে,
এই কাজগুলো খোঁড়াখুঁড়ি হয়ে যাবার পরে এখন আমার সময়টা অনেকটা লেগে গেল কিন্তু সংস্কৃতির কথা বলতে পারলাম এখন আমি পরে মোটামুটি এটা আমাদের আপনাদের জানানো কর্তব্য আমি যেহেতু পৌর প্রধান এই আলোচনার সময় আছি তাই আপনাদের জানালাম ধন্যবাদ আমরা আসলে খুব স্বভাবত স্বভাবভঙ্গিতেই বিপ্লব যেহেতু সাংবাদিক ওদের কাজ সাংবাদিকদের কাজ একটু উস্কে দেওয়া একটু কামড়ে দেওয়া আর কি বলে প্রশাসনের প্রধান তার কাজ হচ্ছে তার দায়িত্ব ছাড়া বা সে কী করছে সেটা মানুষের কাছে প্রচার করা প্রকাশ করা গৌতমদার মতো উত্তর দিয়েছে যদিও গৌতমদার 10 মিনিটের বক্তব্যে বজবজের সংস্কৃতি এখনও আসেনি আমরা পরের রাউন্ডে গৌতমদাকে যখন পাবো গৌতমদার বজবজের সংস্কৃতি নিয়ে বলবেন স্বরূপবাবু আছেন স্বরূপ হালদার স্বরূপবাবু শিক্ষক তিনি সংস্কৃতি নিয়ে কিছু বলুন এটা আমি চাইবো বজবজের সংস্কৃতি নমস্কার বিবেক সংহতি ও সন্ধ্যা প্রকাশনের উদ্যোগে যে আলোচনা সভা শিল্পনগরী বজবজে সংস্কৃতি কোন পথে এটা ঠিক বজবজ শিল্পনগরী ব্রিটিশ আমল থেকেই স্বীকৃত চট তেল এবং পরবর্তীতে জগন্নাথ গুপ্তা সাহেবের উদ্যোগে শিক্ষা এই সব ক্ষেত্রে একটা শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত এই জায়গায় আমাদের প্রথমেই মনে হতে পারে যে একটা শিল্পনগরী সংস্কৃতির কি অন্তরায় সংস্কৃতি চর্চা কি শিল্পনগরীতে সম্ভব নয় এটা বাস্তব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে যত মানবজাতির অগ্রগতি হয়েছে আপনারা যদি চারপাশে দেখেন দেখবেন শুধু কংক্রিটের জঙ্গল বেড়ে চলেছে সেই কংক্রিটের জঙ্গল কিছু কিছু অর্থে আমরা জানি প্রকৃতি না পেলে অনেক ক্ষেত্রেই কাব্য সাহিত্য শিল্পকলা এগুলির অসুবিধে হয় এগুলি তৈরিতে অসুবিধে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা সহযোগীও হয় আমি যেটা বলবো সংস্কৃতি চর্চা বজবজে যে হচ্ছে তার প্রমাণ আজকের এই সভা যারা এখানে আমার সামনে একটু আগে নৃত্য কবিতা কাব্য এই সমস্ত চর্চা করেছেন এগুলো নিয়েই তো সংস্কৃতি তাহলে আজকে এটা প্রমাণিত যে বজবজে সংস্কৃতি চর্চা হচ্ছে কিন্তু কতটা হচ্ছে এটা একটা বড় প্রশ্ন এইটা একটা বড় জায়গা কারণ যদি আমি বলি যে কালচার বললে অনেক একটা লার্জার অ্যাসপেক্ট বড় ক্ষেত্র তার মধ্যে যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রগুলোকে ধরি তার মধ্যে অনেকগুলোই চর্চা হচ্ছে কিন্তু পরিশেষে আমি একটা কথা বলবো সময় সীমিত আমি আরও অনেক বিস্তারিত কথা বলতে পারতাম সংস্কৃতি চর্চা সবসময় শিক্ষার সঙ্গে আসে না ইট কামস ফ্রম উইদিন অন্তর্নিহিত অন্তর থেকে যদি না আসে তাহলে যতই আপনি আমার সামনে বই এনে দেন আমাকে সাংস্কৃতিক পরিবেশে রাখুন এক্সপোজারটা জরুরি সাংস্কৃতিক পরিবেশে আপনি যত থাকবেন তত আপনার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অগ্রগতি হবে কিন্তু সেটাই শুধু ঠিক না তার সঙ্গে একটা অবশ্যই অন্তর্নিহিত মনের থেকে যদি না আসে তাহলে আমরা কখনোই সংস্কৃতি চর্চা করতে পারবো না সেই মনের মধ্যে আনা অর্থাৎ এস্থেটিজম অর্থাৎ নন্দন তত্ত্ব বা নন্দন চর্চা সেটা যদি আমাদের মনের মধ্যে না আসে সেটা কোনোভাবেই সম্ভব নয় সেটাকে আনতে হবে এটাই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত ধন্যবাদ ধন্যবাদ স্বরূপবাবু আমরা আমাদের পাশেই আছেন মাননীয় জগন্নাথ গুপ্ত সাহেব জগন্নাথ দা এই অঞ্চলের বিশিষ্ট শিল্পপতিও বটে আপনি আপনি তো এখানে মানে আমাদের মতোই আপনি তো বাঙালি হয়ে গেছেন এখানকার বাঙালি একজন তো বজবজে যে কালচার বিপ্লবমূলক সংস্কৃতি এগোচ্ছে না শিল্প নেই ইনকাম নেই গৌতমদা বলে অনেক সমস্যা আছে সেগুলো পেরিয়ে গেলে তবে সংস্কৃতির কথা ভাবা যাবে স্বরূপবাবু একটা দিশা দেখালেন তো আপনি কী বলেন বজবজে সংস্কৃতি কি কালচার নেই মানে এই যে শিল্প গান নৃত্যকলা সমস্ত কিছু নাটক চর্চা আপনি তো অনেক কিছুর সঙ্গে ইনভলভ অনেক জায়গায় যান অনেক অনুষ্ঠানে সভাপতি হন আমার কথা হচ্ছে কি এটা বলা ভুল হবে কি বজবজে সাংস্কৃতিক নেই বজবজে প্রচুর সাংস্কৃতিক আছে আর থাকবে এটা আমার পুরো বিশ্বাস আছে কেন আমি জানি কি সাংস্কৃতিক চর্চা বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন সবসময় বজবজে চলে কেন কি আমার কাছে সব রকমের লোকরা আমাকে আমন্ত্রিত করে সেজন্য আমি বেশি জানি হয়তো সব অনুষ্ঠানে আমি যেতে পারি না কেন আমাকে কাজকর্ম করতে হয়
তারপরে আবার এই অনুষ্ঠানে আমাকে আসতে হয়। তো বহুত লোক আমাকে হয়তো খারাপও বলে, হয়তো ভালোও বলে, জানি না, কিন্তু সাংস্কৃতিক জিনিসটা এখানে বজবজে আছে, থাকবে। বজবজ এক ঐতিহাসিক জায়গায়, বজবজের মানুষ ভালো, সব কিছু ভালো, কিন্তু বজবজ ইন্ডাস্ট্রিজকে ঠিক রাখতে গেলে, বজবজের রাস্তাঘাটকে ঠিক রাখতে গেলে কে কে কারায় করবে? এইখানে আমাদের চেয়ারম্যান আছেন, এমএলএ সাহেব আছেন, এমপি সাহেব আছেন। তো আমার কথা হচ্ছে কি, যারা প্রশাসন চালাবে তাদেরকে যদি পাওয়ার না দেওয়া হয়, তাদের ক্ষমতা না থাকে, তারা কি করে পার্টিকে কন্ট্রোল করবে? তারা উন্নতি কীভাবে চালাবে, তারপরে ইন্ডাস্ট্রিজ কীভাবে চালাবে? চালাতে পারবে না, কেন? কারো ক্ষমতাটা হয়তো কোথাও থেকে সে তারা পাচ্ছে না। আমার যতটা আমি আইডিয়া করেছি, গৌতমবাবু খারাপভাবে নেবেন না, আমার মনে যেটা আসছে যেটা সত্য পেয়েছি আমি বলছি। আমি বলছি কি, এই দুটো লোককে একটু বেশি পাওয়ার দেওয়া দরকার, কি যাতে যারা বজবজে থাকবে তাদেরই বজবজের উপরে মায়া থাকবে, যারা বজবজে থাকবে না তাদের মায়া কিসে থাকবে? না, যে যতই বলুক, আমাদের বজবজে দেখুন না, বজবজের আমার কে, শুধু চেয়ারম্যান আছেন, কেউ নেই তো। এমএলএ সাহেব কলকাতায় থাকেন, এমপি সাহেব কলকাতায় থাকেন, তো কে আছে? কাউন্সিলররা আছে, চেয়ারম্যান যারা হচ্ছে তারা হচ্ছে, তো তাদের কিছু নেই তো। তো তারা কাজ করবে কী করে? ফান্ড এলে কাজ করবে, না হলে কারো করবে না। তো সেটা আমি বেশি কিছু বলবো না। আমাদের পৌরসভাকে, আমাদের যারা বিগ লিডার আছে তাদেরকে পাওয়ার দিতে হবে, তাদের নেতৃত্বকে স্ট্রং করতে হবে, তাহলে আমরা আশা করতে পারবো থাকলো ইন্ডাস্ট্রিজ। দুটো কথা বলে দিই, কিছু কিছু লোক আছে তারা ইন্ডাস্ট্রিজের উপরে খুব কষ্ট দিচ্ছে, তারা সকলেই জানে, বজবজের মানুষ জানে। আমাদের এলাকায় ধরে নিন কি 19 নম্বর ওয়ার্ডে আমাদের ফ্যাক্টরি, 19 নম্বর, 11 নম্বর দুটোর মধ্যেই আছে, কিন্তু অন্তত 15-16 জন এমন ইন্ডাস্ট্রিজ আছে, জমিন কিনেছে, বাউন্ডারি কিনেছে, তারা ফ্যাক্টরি এখানে করলো না, বেহালা চলে গেল। বেহালা শান্তিভাবে তারা বিজনেস করছে, তারা ডাকলেও এখানে আসছে না, কেন? তাহলে এটা রাজনৈতিক মহলরা সবাই জানে কেন এটা হচ্ছে। তার 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 জিনিসটা উপরেও জানানো হচ্ছে, তাদের উপরে কোনো অ্যাকশন নেওয়া হয় না। তো আমার কথা হচ্ছে, ইন্ডাস্ট্রিজ এখানে থাকবে কী করে? ইন্ডাস্ট্রিজ বজবজে বাড়বে না, আমি এটাই ভেবে নিয়েছি। আমি দেখুন কলেজ স্কুল করেছি, মেডিকেল কলেজ করেছি, আমার যা কিছু ছিল সব এখানে লাগিয়েছি। আমাদের ধরে নাকি ইউপিতে যা প্রপার্টি ছিল সব বিক্রি করে নিয়ে এসেছি, কিন্তু সরকারের তরফ থেকে আমরা কোনো সহযোগিতা ঠিক মতন পাচ্ছি না, কষ্ট পাচ্ছি। কেন কষ্ট আমাদেরকে দেওয়া হবে? আমি একটা ভালো কাজ করছি, ভালো মেডিকেল করেছি, এটা কোনো ছোটোখাটো ব্যাপার নেই। ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, স্কুল আছে, আপনার এ আছে, নার্সিং কলেজ আছে, আরও কিছু করার আমাদের আমার ইচ্ছা আছে কি, আমার যদি ইনকাম ভগবান দেন আমি আরও করবো বজবজ। তো আমার কথা হচ্ছে কি, এর উপরে একটু লক্ষ্য রাখা উচিত সরকারকে। তো মানে তারা যারা চেয়ারম্যান সাহেব আছেন, আমি চেয়ারম্যান সাহেবকে আমি জানাচ্ছি কি আমরা অনেক রকমের কষ্ট পাচ্ছি, এমএলএ সাহেব নেই আজকে, তো এমএলএ সাহেবকেও আমি জানাচ্ছি কি এটা আপনারা দেখুন। হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, ওর মধ্যে 500-700 লোক কাজ করে, তার মধ্যে অনেক সিনিয়র অফিসাররা আছে, তারা ভুল ভ্রান্তি করে, যেখানেই ভালো হবে সেখানে একটু মন্দ হবে, সেটাকে একটু মেনে নিতে হয়। অথবা আপনারা আসুন আমাদের সঙ্গে বসুন, বসি ওটাকে ঠিক করা যাক। আমি ডাকছি সবাইকে, কোথায় কোথায় ভুল আছে এটা আমরা ঠিক করব। আমার শখ নেই কি আমি কোনো গরিব লোককে কষ্ট দেব, গরিব লোকের উপরে অত্যাচার করব। আমি আমার ইঞ্জিনিয়ার কোনো দিন ছিল না। আমি অন্তত ইঞ্জিনিয়ারিং কলেজে অন্তত 50টা ছেলে পুলে হবে যাদেরকে আমি কম পয়সার মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াই। কিছু কিছু ছাত্র আছে বিনা পয়সা ইঞ্জিনিয়ার বাইর করেছি, এমবিএ বাইর করেছি। সেরকম স্কুলে আপনি দেখবেন অনেক ছেলেদেরকে, মেয়েদেরকে আমি কম পয়সার মধ্যে আমি শিক্ষা দিই। আমাদের মেডিকেল কলেজেও ধরে নিন কি বহুত সে লোক আছে যারা হয়তো নেতাও আছে, মিনিস্ট্রিতে তারা আছে, তাদেরকে ছেলেমেয়েদেরকে আমরা ছাড় দিচ্ছি। তো ছাড় দিচ্ছি না, কিন্তু আমাদেরকে সহযোগ যেরকম পাওয়ার কথা সেরকম পাচ্ছি না। আমি চেয়ারম্যান সাহেবকে বলবো
তো আমরা কাকে বলবো, আপনাকে ছাড়া আমরা কাকে বলবো? তো আপনি একটু নজর দিন বজবজকে, বজবজের জন্যে আপনি আরও একটু ভাবুন, ভাবলে ভালো হবে। আমাদের মধ্যে আমরা মানুষ, ভালো মন্দ দুটো মিলিয়ে হয় মানুষ, তো আমাদের মধ্যে ভালো থাকবে, মন্দও থাকবে, মন্দ থাকবে। আবার পরে আসছি পরের রাউন্ডে। জগন্নাথদা খুব স্পেসিফিকভাবে বললেন বজবজের সংস্কৃতি আছে, এটা আমি মেনে নিচ্ছি, বজবজের শিল্পও আছে এটা মানছি, কিন্তু ক্ষমতা নেই। যদিও জগন্নাথদার পরের উত্তরটা গৌতম দার থেকেই নেওয়ার কথা, আমি ভেবেছিলাম এটা আলোচনা সভাতেই থাকবে, কিন্তু বিতর্ক হলোই আর কি। আমি পলদা সৌমিত্র খাড়া আছে, ও মূলত চলচ্চিত্র বিষয়ক কাজকর্ম করে, চলচ্চিত্র সম্পাদক, ওর প্রচুর ছাত্রছাত্রী আছে পশ্চিমবঙ্গ এবং এলাহাবাদ বিভিন্ন জায়গায়, ও বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম করেছে, ও আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত। আমি সৌমিত্রদা বজ একদম স্পেসিফিক, তুমি তো বজবজের ভূমিপুত্র, এখানেই থাকো এখন, বজবজের সংস্কৃতি চর্চা কোন পথে রয়েছে বা তোমার কেমন লাগে বা আগামী দিনে কী করণীয় এটা নিয়ে একটু বলো। নমস্কার, শুভ সন্ধ্যা। বজবজের সংস্কৃতি কোন পথে এখানে আলোচনা করতে গেলে আমার মনে হয় আমি একটু বহিরাগত, কারণ আমি ঠিক বজবজের সংস্কৃতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত নই এবং এতদিন ধরে প্রায় 27 বছর আমি চলচ্চিত্র এবং টেলিভিশনে জগতে কাজ করছি এবং মূল ধারায়, সেখানে আমার যে পরিচিতি রয়েছে সেটা বজবজের এখানে আমার সংস্কৃতির সঙ্গে কোনোভাবে কাজে যায়নি এবং আমাকে বজবজের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সেভাবে আমন্ত্রণও জানানো হয় না, ফলে আমি এই ব্যাপারটা বলার সঙ্গে কতটা প্রাসঙ্গিক হবে আমি জানি না। তবে আমার বাবা স্বর্গীয় পিনাকীরঞ্জন খাড়া, তিনি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এই ঠিক এর উল্টো দিকে আলোকচিত্র সংসদ যে ক্লাবটি সেটা একটা পীঠস্থান বলা যেতে পারে। 50-এর দশকে তারা একটা সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনটা অনেকটা দিন অবধি গিয়েছিল কিন্তু তারপরে সেটা স্তিমিত হয়ে যায়। এখন ছড়িয়ে ছিটিয়ে যেরকম আছে কিছু কিছু ওই নাচ গানের অনুষ্ঠানে পর্যবসিত হয়েছে, সেটার বাইরে কিছু নেই। সেটা যদি সংস্কৃতি চর্চা বলেন ঠিক আছে, কিন্তু স্বরূপবাবু একটা কথা বলছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, এই চর্চাটা করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে খুব পজিটিভ একটা প্যাশন। আপনি যদি আবেগপ্রবণ না হন তাহলে সংস্কৃতি চর্চা কেন কোনো চর্চাই করতে পারবেন না, কোনো দিক থেকেই কিছু হবে না। ওইটা একটা ওই সামাজিক মাধ্যমে বর্তমানে সীমাবদ্ধ হয়ে যাবে, আপনার জায়গাটা গণ্ডি পেরোবে না। আমি ধরুন পড়াশোনা করেছি ভারত বিখ্যাত একটা ইনস্টিটিউটে, ভারত বিখ্যাত কেন পৃথিবী বিখ্যাত ইনস্টিটিউটে, এবং সেখান থেকে যে শিক্ষা আমি পেয়েছি সেটা ছাড়া একটা বড় কথা হচ্ছে যে আপনি যদি এই ধরনের আর্ট কালচারের সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে আপনার মনটা অনেক প্রসারিত করতে হবে। এখানে কিন্তু বজবজের সাংস্কৃতিক ক্ষেত্রে প্রচুর সংকীর্ণমনা দেখা যায় এবং যার জন্যে প্রচুর গ্রুপ আছে, কাউকে মন খুলে কেউ প্রশংসা করতে পারে না। যদি মন খুলে প্রশংসা না করতে পারেন তাহলে সাংস্কৃতিক বিস্তার হবে কোথা থেকে? আপনি আর একজনকে যদি আপনার জীবন দিয়ে অনুপ্রাণিত করতে না পারেন তাহলে নতুন প্রজন্ম আকৃষ্ট হবে কোথা থেকে? এই জায়গাগুলো যদি ভেবে দেখার বিষয়, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমি কিছু কিছু সময় চেষ্টা করেছি যুক্ত থাকার, এসেছি, দেখা গেছে যে যে কোনো অনুষ্ঠানের কিছু পরিচিত মুখ সেগুলো একেবারেই কমন, তার বাইরে নতুনদের আসে না লোকজন। তো এই জায়গাগুলোকে যদি আমরা রিকভার করতে হয় তাহলে মনে হয় প্রথমত মনের অন্তর থেকে ব্যাপারটা বেরিয়ে আসা উচিত, দ্বিতীয়ত অনেক উদার হওয়া উচিত প্রশংসার ক্ষেত্রে। আপনি যদি আপনার এলাকার সফল মানুষকে সামনে নিজেরা নিয়ে না আসেন তাহলে বাইরের লোক এসে কেন নিয়ে যাবে? বাইরের লোক এসে নিয়ে যেতে পারে না। যদি আপনি তুলে না ধরেন তাহলে আপনার মুখ হবে কে? এলাকার মুখটাকে, তাহলে সেই মুখটাকে দেখে তো অনুপ্রাণিত হবে লোকে, তবে তো আকৃষ্ট হবে, নাহলে সংস্কৃতি পিছিয়েই যেতে থাকবে আর আস্তে আস্তে কোনো ওই ক্লাবের ফাংশনে পরিণত হয়ে যাবে। বৃহত্তর বজবজের সংস্কৃতি যা ছিল সেই সংস্কৃতি বা যেটা নিয়ে এগোচ্ছিল, মানে মূলতই বলতে গেলে সেইটা সাহিত্য নির্ভর, সেইটাও তো স্তিমিত, প্রায় স্তিমিত, এবং সেটা কয়েকজন মাত্র জ্বালিয়ে নিয়ে যাচ্ছে। তো কাজে লাগাতে হবে, এলাকার যারা লোক আছে তাদের কাজে লাগাতে হবে, ডাকতে হবে, উদার হতে হবে, প্রশংসা করতে হবে, মানুষ আসবে। যদি না করেন আপনি একটা অনুষ্ঠান করলেন আপনার মতো করলেন। সৌমিত্রদা দারুণ বললো, আমি আর বলতে চাইছি না, সৌমিত্রদার উত্তরটা আমরা জয়দাসের কাছ থেকে নেব। সংস্কৃতি বাস্তবিক যে সংস্কৃতি ওটা বন্ধ, সংস্কৃতি করতে গেলে খুব সুন্দর করতে হবে যে আবেগপ্রবণ হতে হবে এবং অনেকটা ত্যাগ থাকতে হবে, অনেক উদার
ঔদার্য থাকতে হবে এবং উদার মনের হতে হবে, তবে সংস্কৃতি চর্চার সঙ্গে অতপ্রতভাবে লেগে থাকা যাবে এবং নিঃস্বার্থভাবে দরকার হলে গ্যাঁটের পয়সা খরচা করে করতে হবে, আজকে আমরা করছি। তো বিষয়টা হচ্ছে যে জয়দেবদা দীর্ঘদিন বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত, বিজ্ঞান অবশ্যই সংস্কৃতির মধ্যে, সংস্কৃতির একটা অঙ্গন, অনেক বড় ব্যক্তি আছে তার। জয়দেবদা দীর্ঘ বছর ধরে এখানে বিজ্ঞান মেলা করে, তোমরা কেন রাখো না কেন, তার তো আক্ষেপ আছে, একটা মানুষ যে বাইরে পড়াশোনা করেছে বজবজে ভূমিপুত্র বজবজে থাকে, আক্ষেপ আক্ষেপটা আক্ষেপের প্রকাশ এক এক রকমভাবে হয়। তো একটা কিন্তু আক্ষেপ সেই অর্থে নেই, রাজ্য সরকার আমাকে যথেষ্ট সম্মান দিয়ে সম্মানিত করেছে। রাজ্য সরকারের একটা সম্মানই স্বীকৃত নয়, মানুষ যদি তোমাকে অ্যাকসেপ্ট না করে রাজ্য সরকার সম্মান দিয়ে কিছু হয় না। মানুষ তোমায় টানছে কিনা, বজবজের মানুষ ভালোবাসছে কিনা এটা দেখতে হবে। তুমি যদি বজবজের সঙ্গে অতপ্রত না থাকো, তুমি যদি ভাবো আমি তো হনু আমি ওখান থেকে এসেছি, তাহলে হবে না। বজবজ বজবজকে তোমাকেও ভালোবাসতে হবে, বজবজের মাটিকে তোমাকেও ভালোবাসতে হবে, তুমি হতে পারো। বজবজের এমন অনেক ভূমিপুত্র আছে যারা সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়ায়। বাওয়ারিতেই একজন ভদ্রলোক আছেন, অনিল মণ্ডল। তাহলে অনিলদা তার গ্রামে যা কাজ করেছে, তুমি তোমার গ্রামে কী কাজ করেছো, তুমি বজবজে বজবজের জন্য কী করেছো, তর্ক আসবেই, বিতর্ক হবেই। এখন জয়দেবদা বলো যে আদৌ তোমরা এদের ডাকো না কেন। আচ্ছা, শুভ সন্ধ্যা। আলোচনা এরকম একটা বিষয় নিয়ে আলোচনা, আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। আগে যে পর্বটা আলোচনা হয়েছে সবটাই বজবজের উন্নয়নমূলকভাবে, কিন্তু আমাদের একটু সময়টা যদিও কম, বজবজের সংস্কৃতি কিন্তু ব্রিটিশের আমলের আগে থেকে একটুখানি আমার ভেবেছিলাম গৌতমবাবু একটু ওইটা একটু ইতিহাসটা বলে দেবেন, কারণ এর এটা মাটি বিবেকানন্দের মাটি, নজরুলের মাটি, এখানে কে না এসছে এই বজবজে, সেটাকে একটু আমাদের ছুঁয়ে যেতে হবে। আর বজবজের সংস্কৃতি বৃহত্তর বজবজ, বিল্লাপুর আছিপুর পূজালি বজবজ, এইটাকে নিয়ে কিন্তু বৃহত্তর বজবজ এর কিন্তু সাংস্কৃতিক, আমার এই 40 বছরের সাংস্কৃতিক জগতের সাথে বিজ্ঞান আন্দোলনে আমি যুক্ত হয়েছি, বিক্ষিপ্তভাবে প্রচুর সংগঠন আছে, মানে পাড়ায় পাড়ায় সংগঠন আছে, সারা বছর কাজ করে। যেটা খাড়া সাহেব বলল যে আমাকে ডাকে না, অনেককে ডাকে না, হয়তো তারা যোগাযোগ করে উঠতে পারেনি, আক্ষেপ থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে। তো আমি বলবো সমস্ত সংগঠন হয়তো সবাইকে নিয়ে একসাথে বুঝতে পারে না বা সে যোগাযোগ করতে পারে না, তবে চেষ্টা করে, আন্তরিকতার অভাব নেই। আমি শুধু একটা কথা বলবো, বজবজের সংস্কৃতি কোন দিকে, এটা যদি মূল আলোচনা হয় আমরা একটু পিছিয়ে যেতে হবে। যে আমি 50 বছর আগে বজবজে কতগুলো নাটকের দল ছিল, বজবজে কতগুলো নাট্য দল ছিল, নাচের দল ছিল, বজবজে কতগুলো রবীন্দ্র জয়ন্তী হতো, আমরা তখন ছোটোবেলায় দেখেছি প্রত্যেক পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তীর দিন আমরা গেস্টকে কেউ এখান থেকে গেস্ট গৌতমবাবু সেই সময় গেস্ট গৌতমবাবুকে তুলে নিয়ে যাচ্ছে এখানে, আবার কিছুক্ষণ পরে গৌতমবাবুকে ওই পাড়ায় তুলে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা আমরা দেখেছি। এইটা লক্ষ্য করতে কোন দিকটা, আমি শিল্পনগরী, শিল্পনগরী থাকলে সংস্কৃতি থাকবে, আর সংস্কৃতি না থাকলে আমি এখানে সত্যি কথা বলে চেতনা বৃদ্ধি করতে পারবো না। আর শিল্পনগরীতেই আমার সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসতে হবে, তবে আমি এখানে যে এই হানাহানি বর্তমান যুগে যে হানাহানি, আমি যত সংস্কৃতিকে উজাড় করে সবাই এক জায়গায় আসতে পারবো, তবে আমাদের মধ্যে এই যে হানাহানি, এই যে আমাদের লড়াই, এটা থাকবে না। তা আমি একটা কথা বলবো গৌতমবাবুকে পরে আরও বলবো, যে আমার এখানে যেটা অসুবিধা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমার এই ছোটো ছোটো যেসব সংগঠন আছে, কেউ নাটক করে, কেউ নাচ করে, কেউ আবৃত্তি করে, কেউ লেখক শিল্পী সঙ্গের কবিতা পাঠ করে, বিভিন্ন আছে, তাদের একটা ডিমান্ড আছে যে বজবজে দীর্ঘদিন এই আজকে এখানে বসে আছি উত্তপ্ত, এসি নেই, আলোচনা করা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, গুপ্তাজির মতো মানুষের অসুবিধা হচ্ছে, সবাই যারা অভ্যস্ত, আমার একটা ডিমান্ড, বিভিন্ন সংগঠনের ডিমান্ড, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, আমি গৌতমবাবুকে অনুরোধ করব, বড় হচ্ছে ছোট ছোট, কারণ সবাই ওই বড় 1200 লোককে নিয়ে অডিটোরিয়াম করতে পারবে না প্রোগ্রাম, আপনাকে 200 লোকের পরে করতে হবে, পৌরসভায় একটা স্টেজ আছে সেটাকে আপনি ইমিডিয়েটলি ঘিরে 200-250 লোকের একটা অডিটোরিয়াম করে দিন, কারণ ছোটো ছোটো সংস্থা 1200 লোককে নিয়ে করতে পারে না, কখনোই হবে না। তা আমি এই দিকটা, আমি সদ্য আমাদের পৌর প্রধান বন্ধুবর গৌতমবাবু আছে এই ব্যাপারটা নজর রাখার জন্য আমি শেষ করছি, আরও কথা আছে এখানে শেষ করছি। জয়দেবদার কথা থেকে একটা খুব সুন্দর বিষয় উঠে এলো, আমার প্রস্তাব উঠে এলো যে সত্যি এতদিনের প্রাচীন শহর, প্রাচীন এলাকা বজবজ, মানে সেই ব্রিটিশ আমলের পৌরসভা, আমাদের একটা নিজস্ব অডিটোরিয়াম, সেই অর্থে একটা বেশ জমকালো অডিটোরিয়াম নেই, যেখানে সস্তায় কম পয়সায় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করা যায়, যেখানে এসি থাকবে, একটু ফ্যান থাকবে, সব কিছু ব্যবস্থা থাকবে। গৌতমদা খুব দ্রুতগতির লোক, গৌতমদা খুব
বড় সংগঠক কীভাবে কী ম্যানেজ করতে হয় জানে, গৌতমদা চাইলেই এরকম একটা কিছু পৌরসভার পক্ষ থেকে করতে পারবে, বা যেটা অলরেডি আছে সেটাকে আরও সংস্কার করে আরও আধুনিক কীভাবে করা যায়, সরকারের অবস্থার ওপর নির্ভর করছে, ফান্ডিংয়ের ওপর সব কিছু নির্ভর করছে। কিন্তু জয়দার কথা থেকে একটা কথা হলো, আগে পয়লা বৈশাখ পঁচিশে বৈশাখ পাড়ায় পাড়ায় হতো, এখন মানে গত এগারো বছর হয় না বলতে চাইলে, মানে বামপন্থী মানুষের কথা থেকে বললে না, সেরকম কিছু না আছে না, আমি জানতে চাইলাম দাস, মানে এখনও হয় আর কি। হ্যাঁ একদম, না না তুমি সততই বলেছো, খুব আমিও সেটার সঙ্গে একমত, এখনও হয় অনেক জায়গাতেই হচ্ছে। পলদার ওপর আমি রেগে যাইনি, পলদারটা খুব ভালো কাজ করে, সে তারও তুমি থাকতে হবে, তুমি বলেছো তুমি আচ্ছা তুমি বলো দেখবো তোমার পলদার, পলদাকে আমি একটু কেড়ে নিলাম একটা, সেটা হচ্ছে যে ও বজবজের সঙ্গে নেই এটা নয়, ও নিজে বোঝাতে চায় ও খুব বড় ওপর মহলের লোক এখানে থাকে না বা এখানে সময় কম থাকে, তা নয়, বজবজে সাংঘাতিকভাবেও আছে। ও প্রতি বছর ওর বাবার স্মরণে একটা স্মরণ মানে স্মারক বক্তৃতা আয়োজন করে, যদিও সেটা সেই কমিটির সেক্রেটারি আমি ও সভাপতি, এবং গৌতম দাস প্রতিটা অনুষ্ঠানেই থাকে, এমএলএও থাকে, এবং বজবজে বোধহয় প্রথম কোনো প্রয়াত কবির নামে স্মারক বক্তৃতা চালু আমরাই করেছি সম্ভবত, সেটা ও উদ্যোগ, ও ওর বোন আছে সোমা ঘোষ, সেও টিচার, তাদের উদ্যোগে এটা হয়, এবং আমি সেখানে থাকি পার্টিসিপেট, প্রথম বছর থেকেই আমি আছি, এবং বজবজের অনেক প্রয়াত হয়েছেন অনেক গুণী মানুষ, তাদের নামে প্রতি বছর একটা স্মারক বক্তৃতা চালিয়ে যাওয়া এবং প্রচুর মানুষকে এখানে ডাকা, তাদের সম্মানিত করা, এটা কিন্তু খুব কঠিন কাজ, কষ্টের কাজ এবং পকেটের ব্যাপার, তো সেটাও করে যায়, সেটা ওরা করে যায়। সুতরাং সেই জায়গা থেকে ওর আক্ষেপ থাকতেই পারে যে ও যদি করে এত মানুষকে ডাকে, ও সেই আক্ষেপ থেকে হয়তো বলেছে, আমিও খানিকটা হয়তো বুঝি, যে সেই সব মানুষগুলো চলে যাওয়ার পরে কিন্তু আর নতুন করে খোঁজ করে না, ডাকে না, সেই দুঃখ থাকতেই পারে। উঠে এলো অনেক কিছু, অনেক প্রশ্ন, জগন্নাথদা বললেন যে বজবজে শিল্প আছে, বজবজে সংস্কৃতিও আছে, উনি প্রচুর অনুষ্ঠানে ডাক পান, কিন্তু বজবজে ক্ষমতা নেই, উত্তর দেবে গৌতমদা। বিষয়বস্তুর ওপরে আমার তো বলা হলো না, জানি না হবে কি না, আর বিষয়বস্তুর ওপরে এখানে দু থেকে তিনজন বলেছে, বাকিরা বিষয়বস্তুর বাইরে গিয়ে বলেছেন, কিন্তু আমাকে উত্তর দিতে হবে, প্রশ্ন যেহেতু উঠেছে। এখন স্বাধীনতার পর থেকে যতবার নির্বাচন হয়েছে, যারা সাংসদ হয়েছেন, সুধাংশু দাস থেকে, জ্যোতির্ময় বসু থেকে, অমল দত্ত থেকে, শমিক লাহিড়ি থেকে, সোমেন মিত্র থেকে, অভিষেক ব্যানার্জি, তারা সবাই বজবজের বাইরের লোক। যারা বিধায়ক হয়েছেন, যারা বিধায়ক হয়েছেন, বঙ্কিম মুখার্জি থেকে, হরলাল হালদার থেকে শুরু করে পরবর্তীতে ক্ষিতিভূষণ রায়বর্মন, দীপক মুখার্জি, অশোক দেব, একমাত্র হরলাল হালদার, তিনি 1962 সালে জয়লাভ করেছিলেন, 67 সালে আবার তিনি হেরে যান। বঙ্কিম মুখার্জি প্রথম দাঁড়িয়েছিলেন 62 সালে, হরলালবাবু কংগ্রেস প্রার্থী, কমিউনিস্ট পার্টির প্রার্থী বঙ্কিম মুখার্জিকে তিনি পরাজিত করেন। একমাত্র তিনি বজবজের 5 বছর ছিলেন, তিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও ছিলেন। অর্থাৎ স্বাধীন ভারতে যতগুলো নির্বাচন হয়েছে, একটা নির্বাচন ছাড়া লোকসভার সাংসদ, বিধানসভার বিধায়ক যারা হয়েছেন, তারা সবাই বজবজের বাইরে। তাহলে তারা এতদিন যে ছিলেন, তাতে কি বজবজের কোনো উন্নয়ন হয়নি? তাদের কি, যেটা জগন্নাথদা প্রশ্ন তুললেন যে বজবজের মানুষ না হলে তাদের বজবজের প্রতি টান বা দায়বদ্ধতা থাকবে না, সেভাবে বজবজের মানুষ হলে বেশি থাকবে, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে গেল। তাহলে দৃষ্টিভঙ্গিটা ওইভাবে রাখলে ঠিক হবে না, যে বজবজের না হলে বজবজে কি, তারা তো নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, তার জন্যই তো মানুষ নির্বাচিত করছে। ধরুন এখন, আগে এটা ছিল না, এখন আছে সাংসদদের এমপি ল্যাড, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড, যেটা বছরে এখন 5 কোটি ছিল, 6 কোটি না কত হয়েছে বছরে, কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল। বিধায়কদের, হ্যাঁ 5 কোটি বছরে, বিধায়কদের বিইউপি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, তারা একটা টাকা পান বছরে, 2 বার অ্যালটমেন্ট হয়, সেটা বোধ হয় এখন 15 লক্ষ না কত টাকা এরম হয়েছে, না 50 লক্ষ, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, বিধায়কদের। তারা কিন্তু সেই টাকা তাদের নির্বাচন ক্ষেত্রেই খরচা করতে হবে, তারা সেটা করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে এটা নিশ্চিতভাবে বলতে পারি, বর্তমান সাংসদ
শ্রী অভিষেক ব্যানার্জি বা বর্তমান বিধায়ক যিনি ছবার পরপর নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে শ্রী অশোক দেব, তারা কিন্তু যথেষ্ট দায়িত্বশীল এবং বজবজবাসীর প্রতি দায়বদ্ধ। তারা বজবজে থাকেন না বলে তাদের দৃষ্টিভঙ্গির বা তাদের দায়বদ্ধতার কোনো রকম অভাব আমি আজ পর্যন্ত দেখিনি। তো এ ধরনের ধারণা, এ ধরনের ভাবনা আমার মনে হয় অমূলক, এটা ঠিক নয়। এটা তারা নিশ্চয়ই দেখবে, এবারে একজন সাংসদ বা বিধায়ক সরাসরি সবটা দেখতে পারবেন না, তার জন্যে তার প্রতিনিধিরা আছে, তাদের সংগঠন আছে, তারাই দেখবে। এটা দলমত নির্বিশেষে সব জায়গাতেই এইটাই সিস্টেম, গোটা ভারতবর্ষই এটাই সিস্টেম, একজনের পক্ষে দেখা সম্ভব নয়। তার জন্যে স্টেপ বাই স্টেপ সমস্ত সেইভাবে অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা ইনস্ট্রাকশন দেবেন, তারা পলিসি ডিক্লেয়ার করবেন, সেটাকে ইমপ্লিমেন্ট করবে গভর্নমেন্ট বিভিন্ন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশনাল লেভেল, ব্লক লেভেল, মিউনিসিপ্যালিটি লেভেল, পঞ্চায়েত লেভেল। সুতরাং এই হচ্ছে স্ট্রাকচার। সেখানে একজন ব্যক্তি কোথাকার হলেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে যে তার দায়বদ্ধতা, তার দৃষ্টিভঙ্গি, তার সদিচ্ছা, এটাই হচ্ছে বিষয়বস্তু। সেদিক দিয়ে আমি অন্তত বলতে পারি যে আমাদের মাননীয় সাংসদ বা মাননীয় বিধায়কের সে ধরনের কোনো অভাব আমি দেখিনি, যে দূরদৃষ্টির অভাব বা তাদের অনিচ্ছা বা দায়বদ্ধতার অভাব বজবজে না থাকার জন্য বজবজের জন্য কাজ করবো না, সেটা নয়। এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমাদের সেটা আলোচনা করে বুঝে নিতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা জগন্নাথদা করেছেন যে চেয়ারম্যান বা এদের আরও ক্ষমতা দিতে হবে, ক্ষমতা না থাকলে, পাওয়ার না থাকলে কী করে কাজ করবে, দেখুন এটা তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ব্যাপার নয়। একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কী ক্ষমতা থাকবে সেটা আইন ঠিক করে দেবে। ধরুন বজবজ মিউনিসিপ্যালিটি 20টা ওয়ার্ড, 20 জন কাউন্সিলর, আজকে 20 জন কাউন্সিলর একটাই দলের, তার মানে কি এই যে আমি বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে বসে যা খুশি তাই করতে পারবো, যেহেতু আমি সর্বসম্মত, আমি মেজরিটি নয়, পুরোটাই আমাদের ব্রুট মেজরিটির মতো, 20 জনই আমাদের, আমরা যা খুশি তাই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তাই করতে পারবো না। তার জন্যে দেশের সংবিধান আছে, সংবিধানের 12 শিডিউলে দ্বাদশ তফসিলে বলা আছে যে মিউনিসিপ্যালিটির কী দায়িত্ব, কোনটা বাধ্যতামূলক, কোনটা স্বেচ্ছামূলক, সেই অনুযায়ী বঙ্গীয় পৌর আইন আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993, তার টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট হয়, তার রুলস আছে প্রতিটা ক্ষেত্রে, সে বিল্ডিং প্ল্যান থেকে ফিনান্স রুল থেকে সমস্ত ক্ষেত্রে আইন, সেখানে আমাদের হাত পা কিন্তু বাঁধা আছে যে আইনের মাধ্যমে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। মিউনিসিপ্যালিটি তো একটা প্রফিটেবল অর্গানাইজেশন নয়, একটা কারখানা নয়, সেটা পরিষেবা দেওয়ার জায়গা, লোকাল গভর্নমেন্ট। আমাদের দেশের 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী 3-tier গভর্নমেন্ট, সেন্ট্রাল, স্টেট, লোকাল, মিউনিসিপ্যালিটি হচ্ছে লোকাল গভর্নমেন্ট। যেভাবে পঞ্চায়েতের ত্রিস্তরে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা এবং কর্পোরেশন 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার। সেই গভর্নমেন্ট যেরকম কেন্দ্রীয় সরকার ইনকাম ট্যাক্স নেয়, রাজ্য সরকার বিভিন্ন ট্যাক্স নেয়, তেমনি লোকাল গভর্নমেন্ট প্রপার্টি ট্যাক্স নেয়, সম্পত্তি কর নেয় মানুষের জমি বাড়ির ওপরে, এগুলো আইনত অধিকার। সেখানে ক্ষমতা এবং অধিকার নির্দিষ্ট করে দেওয়া আছে, সেটা শুধু একা বজবজের জন্য নয়, রাজ্যের 121টা পুরসভা, 7টা কর্পোরেশনের জন্য, সেখানে একদম নির্দিষ্ট করে দেওয়া আছে আইন মাফিক চলতে হবে, সেখানে কারো কম বা কারো বেশি হওয়ার প্রশ্ন নেই। এই বিষয়বস্তুগুলো আমাদেরকে বুঝতে হবে। এইবার হচ্ছে মূলত কাজ করার সদিচ্ছা, আর যে ক্ষমতার কথা আমার মনে হয় জগন্নাথদা বলতে চেয়েছেন সেটা আর্থিক ক্ষমতা। আর্থিক ক্ষমতাটা, আর্থিক ক্ষমতাটা পৌরসভা, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানের ওপর, বিভিন্ন প্রকল্পের বরাদ্দের ওপর নির্ভর করে। আর পৌরসভার নিজস্ব আয় বলতে পৌরসভার ট্যাক্সেশন থেকে আয়, এটাই মূল আয়। আর বজবজ পৌরসভা একটা 123 বছরের পুরসভা, অনেক পুরনো পুরসভা, এর লায়াবিলিটিস অনেক বেশি। আমাদের 11টা প্রাইমারি স্কুল, ধরুন আশপাশে যারা তুলনামূলকভাবে, পূজালী, মহেশতলা, অনেক পরে নতুন মিউনিসিপ্যালিটি, তাদের নেই, প্রতি মাসে 35 লাখ টাকার উপর ইলেকট্রিক বিল, হাই টেনশন লাইন,
শ্মশানঘাট ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামের জন্য, আমাদের হাসপাতাল আছে, বার্নিং ঘাট ব্যারিয়াল গ্রাউন্ড আছে, অসংখ্য কর্মচারী আছে। এই যে বোঝা আর আয়, ব্যয় বেশি আয় কম, সেই ভারসাম্য রেখে কাজ করা অত্যন্ত কঠিন ব্যাপার। 300 রিটায়ার্ড এমপ্লয়ের গ্র্যাচুইটি পেমেন্ট, মাসে 50 লাখ টাকা রিটায়ার্ড এমপ্লয়ীদের পেনশনের পেমেন্ট করতে হয়, রাজ্য সরকার দেওয়ার পরেও 70-75 লাখ টাকা কর্মচারীদের মাইনের আলাদা পেমেন্ট করতে হয়। তাহলে পর্যাপ্ত অর্থ না থাকলে সেভাবে উন্নয়নের কাজ করা খুব মুশকিল। তার মধ্যেও আমরা চেষ্টা করি একটা প্ল্যান করে, যতটুকু অর্থ আছে পরিকল্পনা মাফিক সেই অর্থটা মানুষের কাজে লাগানোর জন্য, যাতে অর্থটার অপচয় না হয়। সেখান থেকে মানুষের সহযোগিতা কাম্য, মানুষ সেই সহযোগিতা করেন, আমরা তার জন্য মানুষের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। কিন্তু গোটা বিষয়বস্তুটা বুঝতে হবে যে এখানে আর্থিক দিক দিয়ে রাজ্য সরকারও চাপে, আমি বিতর্কিত আলোচনায় যাচ্ছি না, রাজ্য সরকারও চাপে, তাদেরও দাবি আছে কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাচ্ছেন না বলে রাজ্য সরকারেরও অভিযোগ আছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছ থেকে যে পরিমাণ টাকা পৌরসভার পাওয়া উচিত, বর্তমানে ঠিক সেই জায়গায় সেই সেই মতন পেরে ওঠা যাচ্ছে না। তো এই পরিপ্রেক্ষিতে, এই পটভূমিকায়, এই পরিস্থিতিতে কাজ করতে হয়। সুতরাং মানে সংকট একেবারে মাথায় আছে, তার মধ্য দিয়েই কাজ করতে হয়। তার ফলে বিভিন্ন উন্নয়নমূলক বা যা পরিষেবামূলক কাজ, তবু পরিকল্পনা মাফিক আমরা চেষ্টা করি কতটা মানুষকে দেয়া যাবে। আর একটা প্রসঙ্গ, আমার বন্ধু জয়দেব দাস বলেছে, আপনারা জানেন যে বজবজ সুভাষ উদ্যানে একটা অডিটোরিয়াম তৈরির কাজ চলছে দীর্ঘদিন ধরে, এটা তৎকালীন বামফ্রন্ট সরকার প্রয়াত চেয়ারম্যান ভুলুকান্তি সরকার শুরু করেছিলেন, সেটা নিয়েও বিতর্ক ছিল যে একটা মাঠ সেখানে এ করে। যাই হোক, 75 লাখ টাকা খরচ করেছিল বামফ্রন্ট বোর্ড, তারপর যখন বোর্ড পরিবর্তন হয়, বোর্ড সেটাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে পারলো না, কেন 75 লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, সালে জনগণের 75 লাখ টাকা কি চালে জলে যাবে, তাহলে সেটাকে কমপ্লিট করতে হবে। আজকে টাইম টু টাইম কাজ করে প্রায় 2.25 কোটি টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত। আর এই কাজটা হচ্ছে, আপনাদের জেনে রাখা উচিত, পৌরসভা সরাসরি করে না, পৌরসভা এই কাজের এস্টিমেট, প্ল্যান, ড্রয়িং, ডিজাইন এবং টেন্ডার, ওয়ার্ক অর্ডার, কন্ট্রাক্টর সমস্তটাই হচ্ছে MED, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট সল্লেকে। গোটা রাজ্যের পৌরসভার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাকে যারা কন্ট্রোল করেন, মনিটর করেন, সেই MED-কে মিউনিসিপ্যালিটি টাকাটা ডিপোজিট করে দেয়, তারা কাজটা করেন। 2.25 কোটি টাকা এখন পর্যন্ত খরচা হয়েছে এই অডিটোরিয়ামে, আর আজকের দিনে দাঁড়িয়ে 4.5 কোটি টাকা এখনও প্রয়োজন পুরো কমপ্লিট করতে গেলে। ভাবুন, বজবজের মতন একটা পুরসভা, যে পুরসভা আয়ের থেকে ব্যয় বেশি, 4.5 কোটি টাকা খরচ কীভাবে করবে? ওটাকে তো ভেঙে ফেলাও যাবে না, কমপ্লিটও করা যাবে না। তৈরির পরেও যেটা জয়দেব বলেছে যে অত বড় তার, ওটা তো হাতি পোষার সমান খরচ। কিন্তু তবু আমরা শেষমেশ বিধায়ক আবার মন্ত্রীকে বলেছেন, গত মাসে চিঠি হয়েছে, যদি টাকা পাওয়া যায় তাহলে ওই কাজটা হবে। এছাড়া বলেছে যে এত বড় নয়, ছোটো ছোটো আকারে যদি করা যায়, যেটা প্রস্তাব দিল যে বজবজ পৌরসভা প্রাঙ্গণে যে মঞ্চ আছে, একটা স্থায়ী বেদী মঞ্চ, বিবেকানন্দ মঞ্চ, কেন করা যাবে না? পুরসভার বাৎসরিক অনুষ্ঠান যেটা 24 বছর ব্যাপী হচ্ছে, কৃষি পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা, ফুল মেলা চলতি বাংলায়, সেই ফুল মেলাটা তাহলে বন্ধ হয়ে যাবে যদি ওখানে অডিটোরিয়াম করা হয়। মিউনিসিপ্যালিটির ফাঁকা জায়গা বলতে ওইটুকু, অনেক গাড়ি ঘোড়াও দাঁড়ায় ওখানে, মিউনিসিপ্যালিটির অনেক গাড়ি ঘোড়া আছে, সেগুলো রাখার সর্বত্র ঠিকঠাকভাবে জায়গা নেই, ওটা যদি ব্লক হয়ে যায়, অডিটোরিয়াম হয়ে যায়, তাহলে ফুল মেলা বন্ধ হয়ে যাবে, অন্যান্য অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি রাখা বন্ধ হয়ে যাবে, এক চুলতে ফাঁকা জায়গা পৌরসভার মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে। বজবজে এমন কোনো জায়গা নেই যে সেখানে এইভাবে ছোট অডিটোরিয়াম করা যাবে, আবার করতে গেলেও অর্থের প্রয়োজন। সুতরাং প্রস্তাবটা বাস্তবসম্মত, প্রয়োজনটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, একেবারে প্রয়োজন।
বজবজের সাংস্কৃতিক চাহিদা সাংস্কৃতিক ক্ষুধা মেটাতে গেলে এই প্রয়োজন না থাকলে আজকে একমাত্র বজবজ পাবলিক লাইব্রেরি হল এটা বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া বজবজে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার, সে নাচের অনুষ্ঠান হোক, গানের অনুষ্ঠান হোক, আবৃত্তি পাঠের অনুষ্ঠান হোক, নাটকের অনুষ্ঠান হোক, কোনো জায়গা নেই। লাইব্রেরির কী অবস্থা? আবার পাঠকও নেই। বজবজ পাবলিক লাইব্রেরির মতো ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান যেখানে বহু রেয়ার বই আছে, দুষ্প্রাপ্য বই আছে, পাঠক নেই আজকে বজবজ পাবলিক লাইব্রেরিতে। এই যে বজবজের সংস্কৃতি কোন পথে, সংস্কৃতিটা আসবে কোথা থেকে, তার জন্যে তো সংস্কৃতিবান মানুষ দরকার। সংস্কৃতি তো ওপর থেকে ভেসে পড়বে না নিচে, সংস্কৃতিবান মানুষ দরকার। বজবজের সংস্কৃতির ইতিহাসের গতি যদি শ্লথ হয়ে যায় তার দায়ভার আমাদের, আমাদের মধ্যে থেকে। আজকে ঠিকই কথা, পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী হতো, পাড়ায় পাড়ায় নাটক হতো, ছোটোবেলায় কত নাটক আমরা করেছি, প্রতি বছর কমপক্ষে একটা নাটক হতো। আজকে বজবজে দুটো একটা গ্রুপ স্পুলিঙ্গ আর এছাড়া নাটক নেই, সারা বছর নাটক হয় না বজবজে, আর হলেও দর্শক পাবে না। তা এইভাবে তার মধ্যে থেকেও আমি নৈরাশ্যবাদী নয়, আমি গোটা বজবজ বৃহত্তর বজবজ ঘুরি, প্রতিদিন দেখি এবং প্রায় প্রতিটি সামাজিক অনুষ্ঠান হোক সাংস্কৃতিক অনুষ্ঠান হোক আমন্ত্রণ পেলে উপস্থিত থাকার চেষ্টা করি। সংস্কৃতি বলতে তো সমস্তটাই, ইতিহাস চর্চা থেকে শুরু করে, বিজ্ঞান চর্চা থেকে শুরু করে, নাটক, আবৃত্তি, কবিতা, গল্প লেখা, উপন্যাস লেখা, ছোট গল্প লেখা, অর্থাৎ লেখক সাহিত্যিক যারা আছেন তাদের কাজকর্ম, মানুষের জন্য কাজ করা, সবটাই তো সুস্থ সংস্কৃতির অঙ্গ। সেখানে বজবজে কিন্তু সেই কাজ করার উৎসাহ উদ্দীপনা নিঃসন্দেহে আগের থেকে কম, কিন্তু সেটা বন্ধ হয়ে যায়নি, থেমে যায়নি। আর আমাদের কাউকে হতাশ হলেও হবে না, বিচলিত হলেও হবে না, মানুষ কিন্তু এখনও আছে, মনুষ্যত্ব বিবেক নিয়েই আছে অধিকাংশ মানুষের। যতই মোবাইলের দাপট থাকুক মানুষ আজকে বই পড়ে না, বই পড়ার ধৈর্য নেই মানুষের মধ্যে। যারা সোশ্যাল মিডিয়ায় মানে একেবারে পোকা হয়ে গেছে তাতেও যদি বড় লেখা থাকে সেটাও পুরো পড়ে না, পুরো পড়ে না বড় লেখা থাকলে, অধিকাংশ যারা সোশ্যাল মিডিয়া সারাক্ষণ পরে চোখ দিয়ে আছে। কারণ সবটাই মানুষ চায় রেডিমেড, আজকে রেডিমেড সমস্ত কিছু চায়, কনস্ট্রাকটিভ জায়গাটা কমে যাচ্ছে, তার মানে ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে তা নয়, ধ্বংসাত্মক নয়, কিন্তু কনস্ট্রাকটিভ জায়গাটা কিন্তু কমেছে, সমস্তটাই মানুষ রেডিমেড চায় যে একটা যা কিছু হবে রেডিমেড হয়ে যাক। সেই রকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে বজবজের সংস্কৃতি কোন পথে, আমি বলবো যারা সংস্কৃতিবান মানুষ আছেন বজবজে যথেষ্ট। এই বিমলদা মারা গেলেন, বিমল পণ্ডিত, বজবজের সংস্কৃতি জগতের আমি তো মনে করি একটা নক্ষত্র পতন, তিনি বজবজের সংস্কৃতি চর্চার ইতিহাসও লিখছিলেন অসম্পূর্ণ। তো এইভাবে এখনও গণেশ ঘোষ বেঁচে আছেন 97 বছর বয়সে, তার মানসিক স্পৃহা অদম্য, 97 বছর বয়স চোখে দেখতে পান না, এখনও তিনি মুখে মুখে বলেন, একজন লেখেন, তার চর্চা, এটা কি সংস্কৃতি নয়? এটা তো বজবজের সম্পদ। এই মানুষরা এখনও আছে, তারা আমাদের কাছে এখনও অনুপ্রেরণা, এখনও আদর্শ। বজবজে বহু মানুষ আছে যারা কবি, সাহিত্যিক, লেখক, গল্পকার। আজকে কৃষ্ণেন্দু দেব আছেন বইমেলায়, তার বই স্টলে ভালো বিক্রি হয়েছে, আমার পাশে শঙ্কর বসে আছে দেখতে, ছোটোখাটো ভালো নাম করেছে কলকাতায়। সাহিত্য সংস্কৃতির বহু মানুষ আছে যারা বজবজে যথেষ্ট গুণী মানুষ, তারা আছেন, আমরা তাদের প্রতি সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস রাখতে পারি। বাবা মায়েরা আজকে যেরকম দেখবেন প্রতিটি বাড়িতে বাচ্চাকে বাবা, বাবা মারা বিশেষ করে মায়েরা তারা আঁকা শেখাতে পাঠায়। আগে এটা ছিল না, বোঝাতে হতো যে আপনাকে আঁকতে হবে, বা ভালো ছেলে যদি বাচ্চাবেলায় আঁকা প্র্যাকটিস করে, ড্রয়িং। আজকে কিন্তু দেখবেন বাড়িতে বাবা মেয়েরা যেখানে যেখানে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়, পাড়ায় পাড়ায় হয় কিন্তু বিভিন্ন পুজো অনুষ্ঠান উপলক্ষে, প্রচুর বাচ্চা লাইন দিয়ে বসে আছে, তারা ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, এটাও সুস্থ সংস্কৃতির অঙ্গ, সেখানে করছেন। আপনি দেখবেন যোগ ব্যায়াম বা জুডো
ক্যারাটের মানুষের আগ্রহ বাড়ছে, ছোটবেলা থেকে বাবা মারা তাদের সেখানে নিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে সাংস্কৃতিক চর্চায় অপেক্ষাকৃত একটু কম হলেও হতাশ হওয়ার কিছু নেই, বজবজের সংস্কৃতি ধারণ করার ক্ষমতা বজবজের আছে, বজবজের মানুষের আছে। আমি সেই ভরসা সেই বিশ্বাস রাখি যে আমরা সম্পূর্ণভাবে এটাকে গোটা দেশের সাথে তাল মিলিয়ে সেই সাংস্কৃতিক উত্তরণে বজবজ পৌঁছাতে পারবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম, নমস্কার। গৌতমদাকে ধন্যবাদ। অ্যাকচুয়াল সঞ্চালক হিসাবে আমার যে দায় থাকে সেই দায়টা আমি পালন করতে পারছি না, কারণ একটু পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। চারজন লোককে দু মিনিট তিন মিনিট করে দিচ্ছি আর দুজন লোক বেশি বেশি বলে যাচ্ছে না, ঠিক হচ্ছে না। দুজনই প্রভাবশালী লোক তো একটু মাঝখানে রয়েছে, ভয়ও লাগে, দুজন দুদিক থেকে চেপে দেবে। এখন এখন ঘটনা হচ্ছে জগন্নাথ দার থেকে আমি একটা উত্তর নেবো, আবার একটা প্রস্তাবও দেবো। তাহলে গৌতম দাশগুপ্ত কী বললো শুনলেন তো, যে পৌরসভা, প্রাচীন পৌরসভা, শিল্পনগরীর পৌরসভা সরকারি ফান্ডে চলে, সেন্ট্রাল থেকে টাকা না আসলে এরাও চেপে দেয়, টাকা আসে না, তাহলে পৌরসভার টাকা নেই, এটা গৌতম দা বিভিন্ন জায়গায় বলেও। বিষয়টা হচ্ছে যে তাহলে পৌরসভার টাকা নেই, এখানে ট্যাক্সেশন থেকে কিছু আসে কিন্তু খরচাটা আয়ের থেকে ব্যয় বেশি পৌরসভার, তাহলে পৌরসভার কোনো আলাদাভাবে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, মানে কিছু নিজে থেকে করবার আর্থিক ক্ষমতা নেই। ক্ষমতা মানে আপনি বলেছেন, আপনি পাওয়ার বলেছেন, কিন্তু উনি ক্ষমতা মানে আর্থিক ক্ষমতার কথা গৌতমদা বুঝিয়ে দিয়েছে, আর্থিক ক্ষমতা। তাহলে পাওয়ার তো আইন, পৌর আইন অনুযায়ী সে চলবে, একদম সঠিক কথা। কিন্তু এখানে পাওয়ার যার আছে, আমার পাশে ভীষণ গরম লাগছে, জগন্নাথ গুপ্তা মানে বজবজের জমিদার, বজবজের রাজা, যত অনুষ্ঠান বজবজ বৃহত্তর বজবজ হয় সবার উপরে জগন্নাথদার নাম থাকে, প্রধান অতিথি নাহলে প্রধান উপদেষ্টা, সে দুর্গা পুজো থেকে কালী পুজো থেকে ঈদ উৎসব, জগন্নাথদা হচ্ছে বজবজের শুধু নাম কাওয়াজ তো অভিভাবক না, আর্থিকভাবে তিনি বজবজের মাথা, বজবজের অন্যান্য ইন্ডাস্ট্রি যে জায়গায় চলছে তার থেকে উনি ব্যতিক্রমীভাবে নিজের প্রচেষ্টায় যে সংস্থাগুলো করেছেন এবং এত বজবজের মানুষকে কাজকর্ম দিয়েছেন, দিয়ে প্রচুর পেট বাঁচিয়েছেন। কিন্তু তারপরেও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে জগন্নাথদা যেটা করেন আমরা যেটা জানি, বিভিন্ন অনুষ্ঠানে ওপরে নাম বা মাঝখানে নাম দিলে জগন্নাথদা সবার প্রতি মোটামুটি 2,000-3,000-5,000 করে অনুদান দেন, ওনার প্রতিষ্ঠান থেকে দেন, বিজ্ঞাপন হোক, হাত খরচা হোক, অনুষ্ঠানের খরচা হোক, উনি স্পন্সর করেন সমস্ত, মানে এটা জগন্নাথ কেউ বলতে পারবে না জগন্নাথ গুপ্তর কাছে গিয়ে হাত ফিরিয়ে চলে এসছে, তো সেটা করেন। কিন্তু জগন্নাথদা এটা কি করা যায় না, ধরুন জয়দেবদা বললো পৌরসভার যদি একটা ছোটো অডিটোরিয়াম হতো, একটা এয়ার কন্ডিশন, এই যে গরমে আপনিও ঘামছেন, গৌতমদা ঘামছি, আমরা সবাই ঘামছি, পৌরসভা বলছে পারবো না, সেই আর্থিক সংকুলন নেই পৌরসভার মধ্যে, যে জায়গাটা সেখানেও করা সম্ভব না, জায়গা ছোট। আর পৌর সুভাষ উদ্যানের যে অডিটোরিয়াম সেটা একটা মানে সেটা নিয়ে বিতর্কিত কথা না বলাই ভালো, সেটা সেটাকেও নতুন করে সংস্কার করে কিছু করা যাবে না। কিন্তু একমাত্র আপনার ক্ষমতা আছে, কারণ এখানে অন্য যে ইন্ডাস্ট্রিগুলো চলে তাদের যারা মাথা তারা আমাদের বজবজের কেউ নয়, সাধারণত আপনি বজবজের অভিভাবক। তো জগন্নাথদা কি পারেন না যে আপনার যে ওখানে ঝকঝকে চকচকে অডিটোরিয়ামগুলো আছে, এসি অডিটোরিয়াম, বজবজের সংস্থাগুলোকে একটা নিয়ম করলেন যে মাসে একদিন আমি ফ্রি দেবো কি মাসে দুদিন আমি ফ্রি দেবো, বজবজের যে কোনো সংগঠন সেখানে গিয়ে সেমিনার, এই আমরা এই যে গরমের মধ্যে করছি, যে সবাই যদি বলে বিবিআইটির অডিটোরিয়াম হবে সবাই ছুটবে, এসির মধ্যে বসে বসে শুনবে, যে একদিন যদি একটা ফাউ দিলেন আপনি আমাদের যে একটা করে একদিন আমি দিচ্ছি তোমরা অনুষ্ঠান করতে পারো, বা বিবিআইটির যা টাকা, বিবিআইটির যে ব্যবসা, বিবিআইটি মনে করলেই মানে জগন্নাথদা মনে করলে, জগন্নাথদা সংস্কৃতির সঙ্গে যেভাবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এই যে পাবলিক লাইব্রেরি প্রাইভেট সংস্থা আমরা শুনি, আমি এটার লাইফ টাইম মেম্বার, গৌতমদাও যুক্ত আছে, সবাই যুক্ত, কিন্তু আমরা হতাশ, আমরা নিরাশ, আমাদের কোনো ক্ষমতাও নেই পাবলিক লাইব্রেরিটা সংস্কার করা, কারণ এখানে যে চালায় পাবলিক লাইব্রেরি থেকে যা ভাড়া টাড়া পায় এই স্টাফেদেরও নাকি মাইনে হয় না, এটা ছোটুদা বলে, এখানকার যেটা চালায় গৌতম খাড়া সে কদিন আগেও আমাদের বলছিল যে খুব বাজে অবস্থা। তো এইটাকে কি কোনোভাবে আপনাদের সংস্থা থেকে টেক ওভার করা যায় না লাইব্রেরিটাকে, নিয়ে একটু সাজিয়ে গুছিয়ে বিবিআইটি বজবজ পাবলিক লাইব্রেরি এরকম কিছু হয়তো? যদি এই সংস্থা এই অডিটোরিয়ামকে বজবজকে বজবজ বিবিআইটিকে গিফট করে দেয় আমি সব কাজ করিয়ে চালাব, যদি গিফট করে, নাহলে পারবো না। তো না আলোচনা থেকে যেটা উঠে এলো, আমরা যেটা চাইছিলাম যে আমি কদিন আগে আমরা লাইব্রেরিতে বসেই আলোচনা করেছি, এ ছিল অভিষেক ছিল, আমি বিপ্লব, আমাদের কাছে ছোটো খুব দুঃখ করছিল, ছোটুদা ও এখানে আছে কিনা আমি জানি না, যে এটা চলছে না, খুব
মাঝে মাঝে বিয়ে বাড়ি হয় শ্রাদ্ধ বাড়ি হয় সেই টাকায় চলে না, আর এত বড় একটা প্রাচীন ঐতিহ্য। তা আমরা বলেছিলাম যে একমাত্র জগন্নাথ দা পারেন এটাকে সংস্কার করতে, বিবিআইটি বজবজ পাবলিক লাইব্রেরি এত বছরের ইতিহাস, জগন্নাথ দার সঙ্গে যদি যোগাযোগ করা যায়। কিন্তু আজকে আমরা ভাবতে পারিনি যে বজবজের সংস্কৃতি কোথায় যাবে সেটা ভবিষ্যৎ বলবে। নিশ্চয়ই সংস্কৃতি ভালোর দিকে যাচ্ছে বলেই আজ জগন্নাথ দা প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেন যে যদি লাইব্রেরি কর্তৃপক্ষ বা কমিটি তারা যদি লিখিতভাবে তাদের আবেদন করেন বা লিখিতভাবে একটা চুক্তির মধ্যে আসেন তিনি গ্রহণ করতে উদ্যোগী হবেন। এটা খুব ভালো লাগার এবং এখান থেকে একটা দারুণ জিনিস প্রাপ্তি হলো। জগন্নাথ দা আর কিছু বলার থাকলে বলুন। গৌতম দা যা বলেছেন খুব ভালো কথা বলেছেন। গৌতম দা আমাকে আগেই বলেছেন যে যা আপনার মনের কথা হবে ওটা বলবেন, আমি মনের কথাটা বলেছি। এর মধ্যে ভালো মন্দ হতে পারে কিন্তু কথাটা সত্যি। তো আমার আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে কি বজবজকে পুরো এই সাউথ ডায়মন্ড হারবার এলাকাকে আমি ভালো দেখতে চাইছি, আমার এটাই উদ্দেশ্য। শুধু এই বজবজ রোডটা নয়, বজবজ থেকে ভবালি অবধি ফালতা অবধি ডায়মন্ড হারবার রোড অবধি আমি চাইছি এই সাউথটা, আমাদের উন্নতির অভাব আছে, রোড চওড়া করতে হবে, রোডকে সংস্কার করতে হবে, এটা সরকারের এটা ডিউটি। যদি এর মধ্যে আমার কথাটাকে যদি কেউ খারাপভাবে নেয় তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কি আমার জন্য চাইছি, আমি চাইছি সকলের জন্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি একটা কারণ বলে দিই যে এই সাংস্কৃতিক নিয়ে যে আলোচনাটা হচ্ছে কি কমে গেছে, সংস্কৃতি কমেনি। কেন বলছি, যতটা আমার মাথায় এলো কি আজকে 20 বছর আগে 25 বছর আগে 15 বছর আগে মানুষ যতটা ফ্রি ছিল আজকে মানুষ ফ্রি নেই, সবাই কাজের মধ্যে ব্যস্ত আছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের টিউশন আছে, তারা মানে দম পাচ্ছে না। আজকে ছোটো থেকে সে নিয়ে প্রায় টুয়েলভ ক্লাসের পরে আবার হায়ার এডুকেশনে চলে যাচ্ছে, তাদের কাছে সময় কোথায় কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পুরোপুর সহযোগিতা দেবে। কিন্তু আগে এত লোড ছিল না, এটা আপনারা মাথায় রাখবেন। সাংস্কৃতিক আছে, তারা যদি সামূহিক না করে ঘরে ঘরে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা শেখে করে, গানও করে ডান্সও করে, আরও যত স্বাস্থ্য শিক্ষা যা হয় তারা করে। তা আমি বলবো সাংস্কৃতিক আছে, সাংস্কৃতিক কোনো দিন যাবে না, এটা প্রত্যেক মানুষের দরকার, তো সেটা কেউ ছাড়তে পারে না। আর আমি আজকের যা সবাই বক্তব্য রাখলো খুব ভালো লাগলো, গৌতমবাবু যা বক্তব্য রেখেছেন খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। টাকার দরকার, টাকা না হলে বজবজ পৌরসভার কাজ কী করে হবে, তো সেটা আমি মেনে মানছি। এই জন্যে আমি এইটা বললাম সরকারকে, বজবজকে একটু বেশি এক্সট্রা দেখতে হবে, ফান্ড দিতে হবে, ফান্ড না দিলে রোড কী করে হবে, ভালো আমাদের রাস্তাঘাট কী করে হবে। তো চেয়ারম্যান তো নিজের ঘর থেকে এসে নিয়ে আসবেন, ওনার আমদানি কোথায়, তো সেটা আমি বলছি সরকারকে ধাক্কা মারছে যে তারা আমার কথাটা শুনুক, তারা আমার কথার উপরে বিচার করুক। এই রাস্তাঘাটের উপরে এই যে দখল হচ্ছে, রাস্তা দখলের কম্পিটিশন লেগে গেছে, এটা তো বন্ধ করতে হবে, কে বন্ধ করবে। অশোকদা চেষ্টা করেছিলেন পারেননি, আর উনি মুখ বন্ধ, আমি কি করব। তো আমি অশোকদার দোষ দিতে পারি না, অশোকদার মতন মানুষ হয় না, এটা আমরা অশোকদাকে যা পেয়েছি সেরকম আমরা কোনো এমএলএ পাবো কি পাবো না আমি জানি না। হ্যাঁ, তো সেটাই আপনারা মনে করবেন না, আমার এই বক্তব্যটা বলা মানে কি আমার সরকার, আমার অভিষেক ব্যানার্জি এই কথাটা উনি মাথায় রাখবেন কি আমার এটা দায়িত্ব ডায়মন্ড হারবার এলাকাকে পুরো ডিস্ট্রিক্টকে উন্নতির পথে নিয়ে যাবেন। কিভাবে, রোডের মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে। আমি চাই কি নাম হচ্ছে আমাদের জোকা অবধি মেট্রো ট্রেন এসে গেছে, 11 কিলোমিটার বজবজ আছে, ওইটা ইচ্ছা করলে ওই মেট্রো ট্রেনটা আমাদের বজবজে আসতে পারে, রোডও আসতে পারে। কিন্তু এটা বলতে হবে তো, সীমন্তদা ছিল, বেঁচে ছিল, আমি সীমন্তদাকে বলে অনেক কিছু বলেছিলাম কিন্তু বেচারি চলে গেল, আমি কী করবো, কিছু করার নেই আমাদের, তো বেশি দিন উনি ছিলেন না। কিন্তু আমি তার মাধ্যমে কিন্তু আমি এই কথাটা বলতাম, উনি চেষ্টাও করেছিলেন যে রোডটা চালু হবে আমাদের জোকা থেকে এসে নিয়ে আমরা করাবো, এটা কথা দিচ্ছিলেন।
তো যাই হোক, আমার বলার একটাই বক্তব্য হচ্ছে, আমার কথাটা আমার সমস্ত বজবজের নেতার কানে যাক, কি যাতে বজবজ কি বজবজের কীভাবে উন্নতি হবে তারা নিজের মধ্যে মিটিং করুক, মিটিং করে সরকারকে দিক। তারা সরকার কেন করবে না, করবে। আজকে এই ব্রিজটা ভাঙা হলো কি এমনি ভাঙা হলো? আজকে আমি অন্তত 30 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, গৌতমবাবু জানে। আমি যখন সিপিএম সরকার ছিল তখনও আমি চেষ্টা করেছি, যখন তৃণমূল এসেছে তখনও আমি চেষ্টা করেছি, হয়ে গেল। মানে অভিষেক ব্যানার্জির হাত হলো, আমাদের ব্রিজটা সংস্কার হয়ে গেল। এবারে উনি কথা দিয়েছেন কি এই 10 ফুটের রোড আরও চওড়া হবে, তাহলে সংস্কার হবে, রোড উন্নতি হবে। কিন্তু আমি কি বলতে চাই, আমি চাইছি আরও একটু উন্নতি হোক, আরও একটু উন্নতি দিতে হবে, আমি এটা দরকার। আরে ওইটা হলে তো মানে খুবই ভালো হয়ে যাবে, হবে, আমিও আশা রাখছি। কিন্তু আমাদেরকে তো বক্তব্যর মাধ্যমে এই সাউন্ডটা তো দিতে হবে, তার মানে এটা নয় কি আমি সরকার বিরোধী কথা বলছি, এটা এটাকেও মানে ভাববেন না। তো আমি বজবজকে ভালোবাসি, পশ্চিমবঙ্গকে ভালোবাসি, কারণ আমার জন্মস্থান উত্তরপ্রদেশ হতে পারে কিন্তু কর্মস্থান এইখানে আমার কলকাতায় বজবজ। আমি বজবজ কলকাতাকে ভালোবাসি। আমার যে মমতাজি যখন এলেন একটা কথা বলেছিলেন কি আমি পশ্চিমবঙ্গকে কি করব, লন্ডন তৈরি করব। তো আমার তো সে সে আশাটা আছে, আমাদের বজবজটাও তো লন্ডনের মধ্যে আছে। হ্যাঁ, তো অন্তত কিছু কাজটা বাড়ুক সেটা আশা করছি আমি, কলকাতা না পুরো পশ্চিমবঙ্গ করব। তো যাই হোক, আপনি বজবজ কলকাতার মধ্যেই আছে, তো বড় আমার 137 নম্বর কলকাতা। বিতর্ক তুললেও বললেন যে তৃণমূলকে সাপোর্ট করি, উনি যদিও সিপিএম যখন ছিল সিপিএমকে সাপোর্ট করেছেন। এখন কথা হচ্ছে যে আমরা চলে এসেছি, আমাদের মূল দুই বক্তাকে তো আমরা তাদের বক্তব্য একটু বেশি সময় দিতে হয়েছে, কিন্তু অন্য অতিথিরা আমার উপর খুব খেপে যাচ্ছে। 2 মিনিট করে একটা রাউন্ড চারজনে, এখান থেকে কি উঠে এলো বা কি সংস্কৃতি নিয়ে কি বলতে চাস? আসলে আমার যেটা বলার ছিল, এই উত্তরটা যদি আমরা দিতাম, কারণ আমি জানি গৌতমদার কাছ থেকে আমি জানতাম হিম ঘোষ রোড কেন হবে না, এটা যদি আমরা বলতাম, সাধারণ মানুষ যারা আমাদের কাছে অভিযোগগুলো করে, সাংবাদিক না সরকারের হয়ে কথা বলবি। তো এই চেয়ারম্যান আজকে কিন্তু তার কথাটা বলে দিল, এটাই মাইকের আওয়াজ যতদূর গেল বজবজের মানুষ জানতে পারলো, এবং এই বার্তাটা কিন্তু গেল যে এটা শুধু আমাদের কথা নয়, এর অনেকগুলো কারণ আছে এর পেছনে। ওই যে বলে না, টুডেজ গেন, টুডেজ পেন টুমোরোস গেন। ধন্যবাদ জানাবো গুপ্তাজিকে যে আজকের এই আলোচনা থেকে যে বজবজের যে আমরা কোথায় অনুষ্ঠান করবো আমাদের মাথার ঘাম পায়ে পড়ে, তো সেই জায়গাটায় যদি সত্যি আমরা পাবলিক লাইব্রেরি কিছু করতে পারছে না, এইটা যদি আমরা করতে পারি যে পাবলিক লাইব্রেরিকে বিভিআইটি অধিগ্রহণ করে যদি সংস্কার করে এবং এসি লাগিয়ে একটা হল করে, অন্তত আমাদের মতো সমস্ত ছোট ছোট সংস্থা যারা আছে তারা বজবজের সংস্কৃতিকে আরও উচ্চস্তরে নিয়ে যাবে বলে আশা। আজকের বোধহয় আলোচনা থেকে এটাই আমাদের প্রাপ্তি। ধন্যবাদ, সুন্দর আলোচনা হচ্ছে। আমি সময় অনেকক্ষণ হয়ে গেছে, আমি শুধু বলবো এরকম আলোচনা বারে বারে হোক, আর প্রশাসন লেভেলে আলোচনা আমি আমার বন্ধু শ্রদ্ধেয় গৌতমবাবুকে অনুরোধ করবো, উনি যেন এরম বেশ অন্তত 2 মাস বা 3 মাস ছাড়া প্রশাসনিক লেভেলে 2-3টে ওয়ার্ডকে নিয়ে বজবজ আগামী দিনে কী করতে যাচ্ছে এগুলো আমার মনে হয় করলে খুব ভালো হয়। সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে, সেখান থেকে পেয়ে যাবে। আর সাংস্কৃতিক ব্যাপারটা যে দুটো প্রস্তাব দিয়েছিলাম সুন্দরভাবে আমার গৌতমবাবু ব্যাখ্যা করেছেন, এবং একটা প্রস্তাব শঙ্করবাবু সঞ্চালক দিয়েছিলেন, সদ্য গুপ্তাজি সেটাকে অনার দিয়েছেন। আমার এটা সত্যি প্রাপ্য যে বজবজের আপামর যে ছোটো ছোটো সংগঠন সাংস্কৃতিক সংগঠন আছে তাদের যে অসুবিধাটা হয় সেটা উনি মেনেছেন এবং সেটা উনি হাত বাড়িয়েছেন। এবার পাবলিক লাইব্রেরিকে অনুরোধ করবো, এখানে কর্ণধার আছেন আমাদের সদ্য পৌর প্রধান, ওনাকে অনুরোধ করবো উনি এই ব্যাপারটা যেন নজরদার দিয়ে যত তাড়াতাড়ি পারে সম্ভব এটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সাংস্কৃতিক আন্দোলন ধারাবাহিকভাবে যেভাবে পৌরসভার পৌর প্রধান বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, এখানে সামনে জগন্নাথ গুপ্ত আছেন উনিও করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই, স্বীকার করতে হবে। হয়তো ওনার আমাদের যতটা ডিমান্ড ততটা উনি দিতে পারেননি, দিয়েছেন আরও ডিমান্ড কিন্তু ব্যাখ্যা করেছেন, অবস্থানটা ব্যাখ্যা করেছেন। তাহলে এই ব্যাখ্যাগুলো আরও প্রতিনিয়ত করুন, এই এই সংগঠন যে আলোচনা করেছেন আরও বেশি করে আলোচনা করুন। পৌর প্রধানকে অনুরোধ করবো পৌরসভা থেকেও এরমভাবে আরও বেশি করে আলোচনা করুন, তাতে আমার মনে হয় বজবজের সামগ্রিক উন্নতি হবে এবং সাধারণ মানুষের যে প্রশ্ন উত্তর সেটা বুঝে যাবে। ধন্যবাদ।
বিশেষ কিছু বলার নেই, ভালো প্রস্তাব এটা যে যদি গুপ্তাজি এটা টেক ওভার করে এটা অডিটোরিয়ামে পরিণত করেন তাহলে অনেক সমস্যার সমাধান হতেই পারে। তবে আমার আগেও যেটা বলেছি আমি এখনও সেই কথাটাই পুনরাবৃত্তি করতে চাই, সংকীর্ণ মনোভাব ছেড়ে উদার না হলে যতই আপনি নৈরাশ্যবাদী না বলেন, নিজেকে যতই আশাবাদী হন কিন্তু আশাটা কোথাও গিয়ে আপনার ব্যাহত হবেই। সাংস্কৃতিক চর্চা হতে গেলে বুকের খাঁচাটা অনেক বড় করতে হবে, প্রশংসা আপনাকে মানুষকে করতে হবে, যার যে প্রাপ্য প্রশংসা তাকে দিতে হবে, এবং আপনাকে সদর্থক একটা আবেগ নিয়ে চলতে হবে। এটা শেষ কথা আমি মনে হয়, আমি এত বছর ধরে 27 বছর হয়ে গেছে আমার চলচ্চিত্র জগতে, আমি যদিও চলচ্চিত্র সম্পাদনা বলতে লোকের কাছে হয়তো ধারণা যে কাঁচি দিয়ে কেটে আর দুটো শট জুড়ে দেওয়া হয়, আসলে তা নয়, সেটা একটু বুঝতে গেলে আমরা কিন্তু চলমান ছবি থেকে বিমূর্ত ভাবটাকে প্রকাশ করি, সেটা বুঝতে হবে সেটা কী করে করতে হয়। কাঁচি দিয়ে কেটে জোড়াটা একটা পদ্ধতি মাত্র সম্পাদনার, কিন্তু সেটা সব কথা নয়, সেটা আর একটা বৃহত্তর পরিবেশ। তো সংস্কৃতিকে এই পরিবেশে থাকার জন্যে আমি অনেক বড় মানুষের সংস্পর্শে এসেছি, আমি দেখেছি তাদের উদারতা, আমি দেখেছি তাদের প্রশংসা করার ক্ষমতা। আপনি নিজে যদি প্রশংসা আর একজনকে না করতে পারেন তাহলে আর একজন আপনাকে প্রশংসা করবে না, এটাই শেষ কথা। ফলে এই এত ছোট ছোট দলে বিভক্ত হয়ে থাকার মধ্যে ঠিক আছে কোনো খারাপ কিছু নয়, কিন্তু যদি পরস্পরের প্রতি তাদের একটা সহানুভূতি থাকে, একটা শ্রদ্ধা থাকে, তাহলেই ব্যাপারটা ঠিক জায়গায় এসে দাঁড়ায়। আমি আমার বাবাকে দেখেছি এবং তার সঙ্গে যারা ছিলেন বাসুদেব কাকু, শঙ্কর বাগ, বিমল কাকু, এদের দেখেছি, এদের মধ্যে যে উদারতা ছিল, এদের মধ্যে যে একটা মনোভাব ছিল পরস্পর তুলে আনার কাউকে, সেই মনোভাবটা যদি দেখানো যায় তাহলে পরের প্রজন্ম নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। নমস্কার। এতক্ষণ মোটামুটি যা আলোচনা হয়েছে তারপরে বলার বিশেষ কিছু থাকে না, সৌমিত্রদা একদম আমার কথার পরে বলেছেন আমার রেশ ধরে, এবং আমি আবার সৌমিত্রদার কথা সুরেই শেষ করব। এই যে আমরা প্রথমেই আমি বলেছিলাম যে সংস্কৃতি চর্চার যে কেন্দ্র, এতগুলি কেন্দ্র আছে, তাহলে সংস্কৃতি তো চর্চা হচ্ছে, কিন্তু আবার উল্টো দিকে সৌমিত্রদা ঠিকই বলেছেন যে সংস্কৃতি চর্চা মানে কি ওই কোনো অনুষ্ঠান করা, শুধু নাচ আর গান, এইটুকু কিন্তু সংস্কৃতি বলতে যে আমরা ব্যাপক অর্থে বুঝছি সেই সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু ঠিকঠাকভাবে পরিফলিত বা আমরা দেখতে পাচ্ছি না সেই ভাব। ধরুন যদি আপনি কবিতার কথা বলেন, কবিতা কতজন চর্চা করেন, কাব্যের চর্চা কতজন করেন, আমার পিছনে শিক্ষক বন্ধু সৌমেনদা বসে আছেন, আমি জানি অনেকেই খুব কম অর্থে চর্চা করেন, কৃষ্ণেন্দুদার কথা বলেছেন, তিনিও একজন শিক্ষক, এই কয়েকজন গুটিকতক ছাড়া সেই রকমভাবে কিন্তু অন্য ক্ষেত্রগুলিকে, সব ক্ষেত্রগুলিতে কিন্তু সেই অর্থে চর্চা হচ্ছে না। সেটার একটা বড় কারণ যেটা বলেছেন ঔদার্য। আমরা দেখুন না, আমরা এখানে যখন ভাষণ রাখছি চারপাশে বুঝতেই পাচ্ছেন যে আমরা কেউ কেউ অনুষ্ঠান করতে আসি আর নিজের অনুষ্ঠানটা করেই চলে যাই, ফলে সহনশীলতা যদি না থাকে অপরের অনুষ্ঠান দেখার এবং শোনার, সেই সহনশীলতা, সেই ঔদার্য এবং সকলের জন্য প্রশস্ত করা, এই প্রশস্ত বোধ তৈরি হোক, সঙ্গে আরও বেশি করে চর্চা হোক, তবেই না সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। সংস্কৃতি চর্চা ছিল, আছে, থাকবে, কিন্তু সেটা আরও ব্যাপক করতে গেলে আমাদের অবশ্যই ঔদার্য হতে হবে এবং উদার হয়ে এবং সকলের জন্য এক্সপোজার দিতে হবে। ধন্যবাদ। আমাদের এই আলোচনা সভা এখানেই শেষ করছি। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।